আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটি হোয়াইট কালার ব্যাগের উপর হ্যান্ড পেন্ট করছিলাম। প্রথমে আমি ব্যাগটিতে একটি রাফ স্কেচ করে নিয়ে আমার রং করার সুবিধার্থে। কাস্টমারের নাম ছিল চিনিয়া, তাই তিনি বলেছিলেন যেন তার ব্যাগের উপরে আমি জিনিস টাইম এই কথাটি কাস্টমাইজ করে দিই। সেই অনুযায়ী প্রথমে আমি জিনিস টাইম এই কথাটি কাস্টমাইজ করতে শুরু করি। এভাবে ব্ল্যাক কালার দিয়ে আমি লেখাটি লেখার চেষ্টা করি। এভাবে আপনাদেরকে বলে রেখে আমার এই ব্যাগগুলো জুট কটন ফ্যাব্রিক্সে 14x14 ইঞ্চি, যে কোনো কালার অ্যাভেলেবেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে নেওয়ার জন্য অবশ্যই আমাকে ইনবক্সে লক করতে হবে। জিনিস টাইম একাত্তরে লিখা হওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডের ফুলগুলো আর্ট করতে শুরু করি। দুঃখজনকভাবে আমার ফুলগুলো আর্ট করার প্রথম ক্লিকটা মিস হয়ে গেছে। এভাবে বেগুনি কালার দিয়ে আমি ফুলগুলো আর্ট করার চেষ্টা করি। কাস্টমার বেগুনি কালার পছন্দ হয়, আমি চেষ্টা করি বেগুনি কালার বেশি বেশি আর্ট করি। এবং সবশেষে আমি ব্যাগটিকে ওয়াশের কাজ করে দিই হোয়াইট কালার হয়ে যেন ব্যাগটি হোয়াইট কালার হয়, যদি কোনো দাগ না ভরে সেই জন্যই ওয়াশের কাজ করে দিই। এইভাবে আমি আমার কাজটি সম্পন্ন করি। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।